যদি আপনাদের কাছে জিও সিম থাকে অথবা যদি আপনাদের কাছে ভোডাফোন আইডিয়া সিম থাকে তাহলে আপনাদের জন্য বিরাট সুখবর তার কারণ জিও সমস্ত গ্রাহকদের জন্য লঞ্চ করলো একটা একশো নিরানব্বই টাকার অ্যাড অন প্ল্যান সেই সঙ্গে ভোডাফোন আইডিয়া এখনো পর্যন্ত কিন্তু তাদের সমস্ত গ্রাহকদের ডাবল ডেটা প্ল্যান দিচ্ছে তো এই ভিডিওতে আমরা সেই নিয়ে আলোচনা করব যে একশো নিরানব্বই টাকার প্ল্যানে আপনারা কী পাবেন এবং যেই ভোডাফোন আইডিয়া যে ডাবল ডেটা প্ল্যান দিচ্ছে তার জন্য আপনাকে কত টাকা রিচার্জ করতে হবে সেই সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি জরুর পূর্বে অবশ্যই লাইক করবেন প্রচুর শেয়ার করবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কোন সিম থেকে ভিডিওটি দেখছেন তো বন্ধুরা প্রথমে জানিয়ে দিই যে জিওর যে একশো নিরানব্বই টাকার অ্যাডন প্ল্যানটি রয়েছে সেটা শুধুমাত্র জিও গিগা ফাইবার ইউজারদের জন্য আপনাদের মধ্যে যার যার বাড়িতে জিও গিগা ফাইবার রয়েছে এবং যাদের যাদের ছশো নিরানব্বই টাকা কিংবা অন্য কোনো জিও গিগা ফাইবারের প্ল্যান নেওয়া হয়ে গেছে এবং আপনাদের যদি মনে হয় যে যেই প্ল্যানটি আপনারা নিয়েছেন তার ডেটা যদি শেষ হয়ে যায় অথবা যেহেতু এখন বাড়িতে বসে থাকতে হচ্ছে সেহেতু এখন যদি আপনার যদি মনে হয় যে ছশো নিরানব্বই টাকাতে যেই ডেটা আপনি পাবেন সেটা আপনার জন্য উপযুক্ত নয় তাহলে পরে কিন্তু আপনি একশো নিরানব্বই টাকা দিয়ে আপনি রিচার্জ করতে পারেন সেক্ষেত্রে আপনার জিএসটি মিলিয়ে আপনার দুশো চৌত্রিশ টাকা থেকে দুশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত পড়ে যাবে সেক্ষেত্রে আপনি আগামী সাত দিনের জন্য এক টিবি ডেটা পাবেন হানড্রেড এমবিপিএস স্পিডে অর্থাৎ একশো এমবিপিএস স্পিডে আপনি এক টিবি পর্যন্ত ডেটা ইউজ করতে পারবেন এবং আগামী সাত দিনের জন্য আপনি জিও ল্যান্ডলাইন থেকে যে কোনো নাম্বারে আনলিমিটেড কলিং করতে পারবেন অর্থাৎ সাত দিনের জন্য আনলিমিটেড কলিং প্লাস এক টি ডেটা আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন একশো নিরানব্বই টাকায় অর্থাৎ জিএসটি মিলিয়ে আপনাকে আপনাদের মধ্যে যাদের যাদের জিও গিগা ফাইবার রয়েছে তারা একশো নিরানব্বই টাকার প্ল্যানটি মেরে নিতে পারেন তাহলে আপনারা আগামী সাত দিনের জন্য এক টিবি পেয়ে যাবেন তো এখন আমরা জেনে নেব যে কিভাবে আমরা ভোডাফোনের ডাবল ডেটা প্ল্যানটিকে নিতে পারবো তো আমরা কিন্তু জানি যে অনেকদিন থেকে ভোডাফোন তাদের সমস্ত গ্রাহকদের ডাবল ডেটা প্ল্যান দিচ্ছে অর্থাৎ যদি আমরা দুশো টাকা তিনশো নিরানব্বই টাকা কিংবা পাঁচশো নিরানব্বই টাকা রিচার্জ করি সেক্ষেত্রে দেড় জিবির বদলে প্রতিদিন তিন জিবি করে ডেটা দিচ্ছে ভোডাফোন আইডিয়া তো বর্তমানে যেহেতু সবাই লকডাউনের জন্য বাড়িতে বসে আছে সবার এখন ডেটাটা খুবই প্রয়োজন সেই জন্য ভোডাফোন আইডিয়া কিন্তু তাদের এই যে প্ল্যানের মেয়াদ যেটা শেষ হওয়ার কথা ছিল সেই মেয়াদটিকে কিন্তু আরও বাড়িয়ে দিয়েছে অর্থাৎ আপনি যদি এখনো দুশো উনপঞ্চাশ তিনশো নিরানব্বই কিংবা পাঁচশো নিরানব্বই দিয়ে রিচার্জ করেন সেক্ষেত্রে আপনি দেড় জিবির বদলে ডাবল ডেটা অর্থাৎ তিন জিবি ডেটা পেয়ে যাবেন তো আপনাদের এলাকাতে যদি ভোডাফোন আইডিয়ার পরিষেবা ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এই দেড় জিবি ডেটা বা দেড় জিবি ডেটার যে এক্সট্রা ডেটার যে প্ল্যানটা রয়েছে অর্থাৎ দুশো উনপঞ্চাশ তিনশো নিরানব্বই কিংবা পাঁচশো নিরানব্বই টাকার প্ল্যান দিয়ে কিন্তু আপনারা রিচার্জ করতে পারেন যদি নাকি আপনাদের এলাকাতে ভোডাফোন আইডিয়া নেটওয়ার্ক ভালো থাকে যদি ভালো না থাকে তাহলে রিচার্জ করার কোনো মানই হয় না কারণটা তাহলে তো আপনি দেড় জিবি ইউজ করতে পারবেন না তো আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন প্রচুর শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন